আসসালামু আলাইকুম, আরিফ বাংলা টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। তিনটা কাউন্টিং প্রোগ্রাম সহ এবং ডিসপ্লেতে কিভাবে কাউন্টিং শো করাবেন এই ভিডিওতে দেখানো হবে। প্রথমে পি বাটনে চাপ দিয়ে ধরে রেখে মেশিনের পাওয়ার সুইচটা অন করুন। মেশিনের পাওয়ার সুইচ যখন অন হবে ডিসপ্লেতে 100 নম্বর আসবে। এখানে 100 নম্বর আছে, আমাদেরকে এই প্লাস মাইনাস বাটন দিয়ে 155 নম্বর প্রোগ্রাম আনতে হবে। এবং 155 নম্বর প্রোগ্রামের কী কাজ সেটা আমি এখন বলবো। ডিসপ্লেতে এখন 155 আছে, 155-র মান হচ্ছে 1। আমরা এখন বাটনের সাহায্যে 1 সিলেক্ট করলাম, এখানে 0 দিলাম। 0-র মানে হচ্ছে কোনো কাউন্টিং হবে না, কাউন্টিং কাজ করবে না, কাউন্টিং অফ থাকবে। আমরা যদি এখানে কাউন্টিং 1 করে দেই তাহলে 1 থেকে 9999 পর্যন্ত সোজাভাবে কাউন্টিং হবে। আর 1-এর জায়গায় যদি আমরা 2 করে দেই তাহলে 9999 থেকে কমতে কমতে 0-তে আসবে। এবার আমি 155 নম্বর 2 দিয়ে পি বাটন একবার চেপে সেভ করলাম, আরেকবার পি বাটন চেপে প্রোগ্রাম থেকে বের হলাম। এবার পি বাটন চাপ দিয়ে ধরে উপরে প্লাস বাটন একবার চাপ দিতে হবে, কারণ আমরা ডিসপ্লেতে কাউন্টিং শো করাবো। এবার বাম পাশে একবার অ্যারো বাটনে চাপ দিলে ডিসপ্লেতে কাউন্টার শো হবে। এবার মেশিনটাকে আমি চালাই দেখাবো, যাতে আপনারা ভালো করে প্রোগ্রামটা বুঝেন। আমি মেশিনটাকে চালাচ্ছি, উল্টে দিকে কাউন্টিং হচ্ছে। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমরা আবার পি বাটন চেপে ধরে প্রোগ্রামে প্রবেশ করব। আমরা 155 নম্বরের কী কাজ ছিল সেটা জানলাম। 155-2 দিয়েছিলাম, উল্টো দিকে কাউন্টিং করেছিল। এখন আমরা 1 দিয়ে আবার সেভ বাটন দিলাম, পি চেপে ধরে প্লাস বাটন চেপ দিয়ে বামে অ্যারো বাটন একবার চাপ দিলাম। এবার আমরা মেশিনটাকে চালাই দেখব, যাতে আপনারা প্রোগ্রামটা ভালো করে বুঝেন। এখন 1 থেকে উপরের দিকে কাউন্টিং হচ্ছে। 155 নম্বরে আমরা 1 করেছিলাম, আবার পি বাটন চেপে ধরে 1 দিয়ে দেখেছি। এবার আমরা 54 নম্বরে কী আছে সেটা জানব। 154 নম্বরে 9999 আছে, এর মানে হলো 1 থেকে কাউন্টিং হতে হতে 9999 যখন হবে অটোমেটিকলি আবার 0 থেকে কাউন্টিং শুরু হবে। এরপরে কাজ হচ্ছে 53 নম্বর। 153-তে 1 আছে, আমি এখানে 2 দিয়ে মেশিনটাকে চালাই দেখব এই 153 নম্বর কাজ কী। প্রথমে একবার পি দিয়ে সেভ করলাম, আরেকবার পি দিয়ে প্রোগ্রাম থেকে বের হয়ে পি বাটন চেপে ধরে উপরে প্লাস বাটন চেপে বামে অ্যারো বাটন আবারও চাপ দিলাম। এবার মেশিনটাকে চালাচ্ছি, মেশিনটা যখন 2 বার চলছে 1 বার কাউন্টিং হচ্ছে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।